otra pregunta. একদল মানুষ সেখানে মারধর করছে, এবার আমরা তাদের কাউকেই চিনি না ব্যক্তিগতভাবে, ফলে অনেকগুলো মানুষ একসাথে আক্রমণ করছেন, সেখানে আপনি আলাদা করে আইডেন্টিফাই কাকে করবেন? কিন্তু আইডেন্টিফাই তো আমরা করছি রাজ্যের সরকারকে, এ রাজ্যের সরকার এই কাজ করিয়েছে, বিজেপির ফ্ল্যাগ ছিল সবার একদম, এবং প্রত্যেকের হাতে বিজেপির ফ্ল্যাগ ছিল, আবার বিজেপি বলছে আমরা কেউ জানি না, তা আপনাদের ফ্ল্যাগ নিয়ে তো আশা করি সিপিএম কংগ্রেস নেবে কাজ করবে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমরা কমপ্লেন করেছি, এবার পুলিশ প্রশাসনের দায়িত্ব তারা খুঁজে বার করবেন, তারা এর সঙ্গে জড়িত, এবং শুধু যারা জড়িত তারা নয়, শুধু চুনোপুটিদের ধরলে হবে না, এদের নির্দেশ কোথা থেকে এসেছে সেই জায়গাটা খুঁজে বার করতে হবে, এবং সেই জায়গা পর্যন্ত যেতে হবে, এটাই আমাদের অনুরোধ। তারা তো আশ্বাস দিয়েছেন, আমাদের এসপি সাহেবের সঙ্গে কথা হলো পশ্চিম ত্রিপুরার যিনি, তিনি আশ্বাস দিয়েছেন তিনি ব্যাপারটা সিরিয়াসলি দেখবেন, ডিজির কাছে ফরওয়ার্ড করবেন, কারণ আমাদের তো ডিজিকে অ্যাড্রেস করে করা ছিল, তিনি আজকে ব্যস্ত আছেন, তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস রাখতে চাই প্রশাসনের উপর, যদিও আমাদের সঙ্গে যা ঘটেছে উষা বাজারে বলুন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাথাবাড়িতে আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি, কিন্তু তাও আমরা প্রশাসনের ওপর বিশ্বাস রাখতে চাই, কারণ আমরা বিশ্বাস করি আলটিমেটলি তারা মেরুদণ্ড সোজা করে কাজটা করবেন, এবার দেখা যাক আমাদের এই জায়গাটা নিয়ে তারা কেমন কাজ মানে কি কত দূর পর্যন্ত এগোতে পারেন সেটা দেখে পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব, ঠিক আছে, থ্যাংক ইউ। অবগত আছেন গত 2 তারিখ সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জনপ্রিয় এমপি অভিষেক ব্যানার্জি ত্রিপুরা রাজ্যে এসেছিলেন, এবং ওনার প্রথম কাজ ছিল মাতাবাড়ি ত্রিপুরেশ্বরীতে পুজো দেওয়া, 10:30 উনি ল্যান্ড করলেন, তারপরে এখান থেকে আমরা সহ ওনাকে নিয়ে আমরা যখন মাতাবাড়ি দিয়ে যাচ্ছিলাম 13টি জায়গায় ড্রপ গেট থেকে আরম্ভ করে মাতাবাড়ি পর্যন্ত 13টি জায়গায় অবরোধ করা হয়েছে, বিভিন্নভাবে আটকানো হয়েছে, এবং চরিলামে বর্বরিচিতভাবে গাড়ির উপর লাঠি রড ইট পাটকেল দিয়ে আক্রমণ করেছে, গাড়ি হয়েছে যারা সিকিউরিটিতে ছিল তাদের উপর সেই আঘাত এসছে, কাজে এই যে একটা অবস্থা, মাতাবাড়িতে পুজো দিতে যাবে সেটাও যাওয়া যাবে না, এটা কিসের জঙ্গলের রাজত্ব এখানে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কাজে ওনাকে হত্যা করার জন্য ওনাকে প্রাণে মারার জন্যই সেই আক্রমণ করা হয়েছিল সেটা আমরা কিন্তু সেদিন লক্ষ্য করেছি, এবং মাতাবাড়িতে আমরা এখান থেকে 1 ঘন্টার রাস্তা প্রায় 2.75 ঘন্টা পরে আমরা গিয়ে পৌঁছি, 1 ঘন্টার পরে গিয়ে সেখানে পৌঁছলাম, মাতাবাড়িতে পুজো দিয়ে আসার সময় আবার চড়িলাম, এসে দেখলাম তারা আবার এখানে অবরোধ করে বসে রয়েছে, করে যাই হোক পুলিশ তখন তাদেরকে সরিয়েছে, আর ওই দিনের ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখছি পুলিশকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়, তারা একদম দৃষ্টান্তমূলকভাবে তারা কোনো কিছু করেনি এদেরকে, আর যারা ছিল সংখ্যায় বেশি নয় কিন্তু কারা ছিল আমরা সেটা খবর নিয়েছি, যারা পেটুয়া এই বিজেপি মণ্ডলের এবং বিভিন্ন নেতা যারা আজকে লুটে পুটে খাচ্ছেন, উন্নয়নের টাকা যারা চুরি করছেন, যারা গরিবের টাকা চুরি করছেন, এরকম কিছু লোককে নিয়ে এরা দাঁড় করিয়ে এ একটা অবস্থা করেছে, সাধারণ মানুষ কিন্তু সেখানে আসেনি, আজকে সারা রাজ্যের মানুষ সেখানে ধিক্কার জানাচ্ছে, আজকে এই খবরটা সারা ভারতবর্ষে গিয়ে পৌঁছে, পশ্চিমবঙ্গে গিয়ে পৌঁছে, সেখানে আজকে ধিক্কার জানাচ্ছে এই ধরনের একটা ঘটনাকে, সেটা কোনোভাবেই এই রাজ্যের মানুষ মানতে পারে না, আমরা সেটা মানতে পারি না, আশা করি কেউ সেটাকে সমর্থন করে না। আজ এই ব্যাপারে আজকে ডিজি সাহেবের আমরা ডেপুটেশন চেয়েছিলাম, উনি ব্যস্ততা থাকার কারণে উনি বলছেন পশ্চিম জেলার যিনি এসপি উনি আমাদের ওনার পক্ষ হয়ে সেই ডেপুটেশন নেবেন, আমরা ওনার কাছে সেই ডেপুটেশনের আমাদের সেই কমপ্লেনের কপি আমরা দিয়েছি, উনি রিসিভ করেছেন এবং উনি বলছেন যথাযথ ব্যবস্থা উনি নেবেন, ডিজি সাহেবের নজরে উনি সেটা পাঠিয়ে দেবেন এবং ব্যবস্থা হবে সেটা সেই কথা তিনি বলছিলেন, এই আমরা এই কমপ্লেনটা আমরা দিয়েছি তৃণমূল কংগ্রেসের পক্ষে, আমরা এই কমপ্লেনটা দিয়েছি, কাজে এই উনি রিসিভ করেছেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন সেটা বলা হয়েছে, আমার বক্তব্য যদি আমাদের এই কমপ্লেন দেওয়ার পরে পুলিশ প্রশাসনের তরফ থেকে ডিজির তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং তার উপযুক্ত যাতে শাস্তি দেওয়া হয় সেই দাবি করছি, এবং যে পুলিশ অফিসাররা সেই দিন তাদেরকে সহযোগিতা করেছে এবং সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি করেছি,
আমরা আশাবাদী যে ডিজি সাহেব সেই ব্যাপারে কিছু করবেন, না করলে পরবর্তী সময়ে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। এই হচ্ছে আমাদের আপনাদের প্রতি আমাদের সেই বক্তব্য। এখন দেখে 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 দে